আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সিলেট টু সরাসরি সম্প্রচারে। এই যেন এক এলাহি কারবার, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জেলা স্টেডিয়ামে, যেখানে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রায় কয়েকশত রিক্সা জড়ো হয়েছেন, এবং এছাড়াও সিলেটের যত ভাসমান এবং ছিন্নমূল মানুষেরা আছেন, যারা সারাদিন রোজা রাখার পর অনেকেরই সাধ্যে কোলায় না ইফতার করতে, কেউ কেউ শুধু শুকনা মুড়ি এবং পানি দিয়ে ইফতার করতে, সেই সব মানুষরা কিন্তু এই জায়গাটিতে এসে জড়ো হচ্ছেন। এবং আপনারা দেখছেন এখানে প্রায় শত শত রিক্সাওয়ালা মামারা এখানে এসে জড়ো হয়েছেন, সব ধরনের ছিন্নমূলরা এসে জড়ো হয়েছেন। কেন জড়ো হয়েছেন সেটি তো জানতে চাচ্ছেন। এখানে পুরো রমজান মাস জুড়েই সিলেটের একজন ব্যক্তি, তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নের তারা কিন্তু তিনি ইফতার করিয়ে থাকছেন, এবং এখানে প্রায় 1500 মতো মানুষ প্রতিদিন, 1500 মতো রোজাদার এখানে এসে ইফতার গ্রহণ করছেন, এবং আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত বিশাল পরিসরে তারা এই আয়োজনটি করে থাকেন এবং সব এখানে এসে খাবার খান, ইফতার খান সারাদিন রোজা রাখার পরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল এই আয়োজন। জেলা ক্রিকেট স্টেডিয়ামের যে জিমনেশিয়ামটি আছে, মোহাম্মদ আলী জিমনেশিয়াম ঠিক পাশেই, সেখানেই এই আয়োজনটি করেছেন মাহার স্বত্বাধিকারী এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম। তিনি তার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পুরো রমজান মাসব্যাপী সিলেটের সব ধরনের ভাসমান, অসহায়, ছিন্নমূল, নিম্নবিত্ত মানুষ যারা আছেন তাদের সবাইকে কিন্তু এই আয়োজন করে থাকেন। এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই, সিলেট যে কতটুকু সামনের জায়গা, কতটুকু সিলেটি মানুষ মন মানসিকতা দিয়ে কতটুকু উদার, অর্থাৎ এক কথায় বলা চলে 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের এই সিলেট। এই সিলেট সব দিক থেকে সেরা, সব ধরনের আয়োজনই সিলেট বরাবরই ব্যতিক্রম, এবং সিলেট এবারও তার প্রমাণ রেখেছে। এখানে আপনারা দেখছেন এখানে প্রায় 1000-এর উপরে মানুষ এখনই এসে বসে পড়েছেন, ইফতারের কিন্তু আরো বেশ খানিকক্ষণ বাকি রয়েছে। সময় যত যাচ্ছে মানুষের ঢল, ছিন্নমূল দুস্থ মানুষদের ঢল বাড়ছে, এবং এখানে একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শুধু যে অসহায় ছিন্নমূল মানুষেরা এখানে এসে ইফতার গ্রহণ করছে এমনটা কিন্তু না, এখানে সব শ্রেণী পেশার মানুষজন তারা সারাদিন রোজা রাখার পর তারা ইফতার গ্রহণ করছেন। এবং কয়েকদিন আগে এখানে ইফতার গ্রহণ করেছেন সাংসদ নাদিল, শফিউল আলম চৌধুরী নাদিল, তিনিও কিন্তু এখানে বসে ইফতার গ্রহণ করেছেন এই ছিন্নমূল মানুষদের সাথে। এবং মাহিউদ্দিন সেলিম, ওনার যে এই চমৎকার আয়োজন, চমৎকার উদ্যোগ, এটি পুরো সিলেট জুড়ে ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে, এবং সিলেট ছাপে এখন পুরো দেশে এবং দেশের বাইরেও তার এই আয়োজনটি প্রশংসা করাচ্ছে। এবং সেই সাথে এখানে আজকে রান্না করা হয়েছে 130 কেজি চালের ভাত, এবং 120 কেজি চাল, এবং 130 কেজি 230 কেজি মুরগের মাংস, অর্থাৎ এখানে আরো পরিমাণ তারা মাংস করছেন, তার অর্ধেক প্রায় চাল দিয়ে থাকেন, বা মাংস আর চাল গরু যদি রান্না করা হয় সেক্ষেত্রে সমান সমান দিয়ে থাকেন। যেমন এখানে একদিন দেওয়া হয় মুরগের মাংস এবং একদিন দেওয়া হয় গরুর মাংস। আপনারা দেখছেন অত্যন্ত চমৎকার ভাবে, সারিবদ্ধ ভাবে, সুশৃঙ্খল ভাবে মুসল্লিরা সারাদিন রোজা রাখার পর তারা এখন ইফতার গ্রহণ করবেন। আর এখানে বেশিরভাগ মানুষেরাই কিন্তু সেই রিক্সা চালান, কেউ ভাসমান, কেউ বা মেডিকেল কলেজ ছিল অন্যান্য জায়গায়, অর্থাৎ তাদের ইফতার করার জায়গা নেই, বা অনেকেই এই যে সবার সাথে একসাথে বসে ইফতার করার যে একটা সুন্নত, একসাথে বসে ইফতার করার যে একটা ভালো লাগা, সেখান থেকেও কিন্তু তারা অনেকে এখানে এসেছেন এবং ইফতার গ্রহণ করছেন, যে উদ্যোগটি ইতিমধ্যেই কিন্তু সর্বমহলে প্রশংসা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু 1000-এর উপরে মানুষজন এখানে বসেছেন এবং ইফতার গ্রহণ করার জন্য তারা বসে অপেক্ষা করছেন। পাশাপাশি আমরা এখানে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আরো কিন্তু কয়েক শতাধিক প্লেট সাজানো রয়েছে, যেগুলোতে মুসলিমরা বসবেন, মহিলাদের জন্য আলাদা জায়গা রয়েছে, এক সাইডে পুরুষেরা বসেছেন এই বিশাল আয়োজনে, তারা কিছুক্ষণ পরে ইফতার গ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এত বড় বিশাল এই জিনিসটি, বিশাল এই কক্ষটি কিন্তু ভরে গেছে, এবং মানুষজন কিন্তু এখনো আসছেন, ইফতার কিন্তু আরো বেশ কিছুক্ষণ বাকি রয়েছে, মানুষজন এখনো এসে ঢুকছেন, রীতিমতো মাইকিং করে বাইরে মানুষজনদেরকে ইফতার গ্রহণ করার জন্য মাইকিং করা হচ্ছে, এবং মাইকিং করে তারা কিন্তু ডেকে নিয়ে আসছেন প্রস্তুতি নিচ্ছেন। আপনি কিছু এখনো কিন্তু অনেকটা জায়গা বাকি রয়েছে। আর আপনাদেরকে যদি বলি, অন্যান্য জায়গায় আমরা যেমনটা দেখছি যে যদি কেউ অসহায় দুঃস্থ মানুষদের অনেক সময় ইফতার দিলেও সেক্ষেত্রে পূর্ণতা পায় না, পুরোপুরি এখানে কিন্তু পুরো ভিন্ন চিত্র। আপনারা আমি যদি ইফতারের
খেলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখবেন যে সম্পূর্ণ র‍্যাপিং করা রয়েছে এবং এখানে মিনারেল ওয়াটার ইউজ করা হচ্ছে, রয়েছে শরবত, অর্থাৎ পরিপূর্ণ ইফতার যাকে বলে, সেই ইফতার করতে যা যা প্রয়োজন তার সবকিছুই কিন্তু এখানে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার ভাবে প্লেটগুলো সাজানো রয়েছে এবং প্রত্যেকটি প্লেট কিন্তু হাইজিন মেনটেন করে একদম সবচেয়ে স্বাস্থ্যকর দিকটাকে কিন্তু অনেক গুরুত্ব দিয়েছেন এখানে তারা। যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে প্রত্যেকটি ইফতারের থালায় কিন্তু র‍্যাপিং করা রয়েছে, শরবত রয়েছে এবং অবশ্যই মিনারেল ওয়াটার রয়েছে। অর্থাৎ আমরা কথা বলেছিলাম মাহিউদ্দিন সেলিম যিনি এর আয়োজক, তার সাথে তিনি বলেছেন যে আমার বাসায় যে ইফতার করা হয়, আমি যে ইফতার গ্রহণ করি সেই ইফতারটি আমি এখানে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ সেক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই সব ধরনের কার্যক্রম পরিচালনা তারা করে থাকেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল এই আয়োজন, আজকেও ৬টি বড় ডেগে এই ইফতার রান্না করা হয়েছে এবং বেশ কয়েকটি চুলায় কিন্তু এখানে ইফতার রান্না করা হয়েছে, আপনারা সেই আয়োজনটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রতিদিনই প্রায় বেলা ১১টা থেকে বিশাল এই কর্মযজ্ঞ চলে, যে কর্মযজ্ঞে দুইটি শিফটে প্রায় ১৫ থেকে ২০ জন মানুষ প্রথমে কাজ করে থাকেন এবং এরপরেও কিন্তু অনেক মানুষজন এখানে কাজ করেন। এখানে এই এখানে ইফতার বন্টন থেকে শুরু করে মুসল্লিদের বসানো থেকে সহায়তা সব ধরনের কার্যক্রম কিন্তু প্রায় ২০ থেকে ২৫ জন বা তারও বেশি মানুষ এখানে শ্রম দিয়ে থাকেন প্রতিদিন। এবং এই যে সিলেটিদের এই মহানুভবতা, তাদের যে এই মহান উদ্যোগ, তাদের যে এই কার্যক্রম, এটি কিন্তু সবসময় আলোচনার শীর্ষে থাকে এবং এই যে আয়োজনটি, এই আয়োজনটিও নিঃসন্দেহে মহতী একটি উদ্যোগ এবং এটিও সবসময় যেমন সিলেটের মানুষজনের কার্যকলাপ পুরো সিলেট সহ দেশ জুড়ে প্রশংসা করায়, এই আয়োজনটিও কিন্তু তার ব্যতিক্রম নয়, এই আয়োজনটিও কিন্তু বেশ প্রশংসা করেছে এবং মানুষজন তারাও কিন্তু অত্যন্ত খুশি এবং নিম্নয়ের মানুষ যারা সারাদিন রোজা রাখার পর ভালো ইফতার গ্রহণ করতে পারে না বা অনেকেরই স্বার্থ থাকে না। এখানে আমি যদি আপনাদেরকে বলি, আজকে দেওয়া হয়েছে চিকেন আকনি, সাথে আছে জিলাপি, খেজুর, শরবত, পানি, ছোলা, পেঁয়াজু সব ধরনের, অর্থাৎ একটি পরিপূর্ণ ইফতার। আমরা বাসায় যেমনটা করে থাকি যা যা থাকে এখানেও কিন্তু তার সবটুকুই আছে, অর্থাৎ এই ইফতারটি ছিন্নমূল মানুষদের জন্য বলে একদম ছোট করে দেখার সুযোগ নেই। বিত্তবান মানুষেরা, আমরা যারা যারা বিত্তবান আছেন, যেরকম ইফতার গ্রহণ করে থাকেন ঠিক একইভাবে কিন্তু এখানে এই আয়োজনটি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল পরিধিটি, আসলে বিন্দু পরিমাণ জায়গা এখানে খালি নেই, কানায় কানায় পুরো জিমনেশিয়ামটি ভরে আছে। এই জায়গাটি হচ্ছে সিলেটের জেলা এখানে কিন্তু এই বিশাল আয়োজনটি হয়েছে, জেলা স্টেডিয়ামের ঠিক পাশে যে জিমনেশিয়ামটি রয়েছে মোহাম্মদ আলী জিমনেশিয়াম, এইখানে এই বিশাল ইফতার আয়োজন করা হয়েছে। আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে মানুষদের ভিড় কিন্তু প্রতিদিনই বাড়ছে, প্রথমে তারা ৭০০ থেকে ১০০০ মানুষের আয়োজন করতেন, এরপরে যখন দেখতে পান যে এই ভিড়টা বা মানুষের আনাগোনাটা দিন দিন বাড়তে থাকছে, তখন কিন্তু তারাও তাদের আয়োজনের পরিধিটা বাড়িয়েছেন এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ১০০০ উপরে মানুষজন এসেছেন এবং আরো মানুষজন কিন্তু আসছেনই, যত ইফতারের সময় জমি আসছে তত মুসল্লিদের এই ঢেউটা কিন্তু আরো বাড়ছে এবং তারা দলে দলে এখানে আসছেন এবং ইফতার গ্রহণ করার জন্য সবাই বসে কিন্তু অপেক্ষা করছে না। সেই সাথে আয়োজকরাও কিন্তু তারা বলছেন যে মানুষের এই ঢল যেহেতু দিন দিন বাড়ছে, সেই ব্যাপারটি মাথায় রেখে তারাও কিন্তু তাদের আয়োজনের পরিধিটা বাড়িয়েছেন। আগে যেখানে তারা ৭০০ থেকে ১০০০ মানুষের আয়োজন করতেন, এখন তারা প্রতিদিন ১৫০০ থেকে ১৭০০ মানুষের আয়োজন করছেন এবং তারা বলছেন যে এতে করেও তারা জায়গা দিতে পারছেন না, এত মানুষের আয়োজন করেও তারা প্রতিদিনই হচ্ছে জায়গা দিতে হিমশিম খাচ্ছেন। এবং এই যে এত বিশাল আয়োজন, একসাথে এতজন মানুষ একসাথে ইফতার করছেন, প্রায় ১০০০-১৫০০ মানুষ একসাথে ইফতার করছেন, এটি আসলেই সত্যি হচ্ছে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এবং আমাদের সবার জন্যই এটি দেখাও একটা ভাগ্যের ব্যাপার আমি বলবো। কেননা এই যে একসাথে এত মানুষের ইফতার করতে পারা, দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন এবং ইফতারের বেশ কিছুক্ষণ আগে থেকে কিন্তু তারা ইফতারের সামনে বসে আদরিস করতেছেন এবং এই যে পুরো পরিবেশটা, এটা দেখলে সত্যি প্রশান্তি আসে। শুধু যে মুসলমান উন্মাদের প্রশান্তি আসবে এরকম না, সব মানুষজনদের কিন্তু এইরকম ইফতার গ্রহণ একসাথে এত বিশাল একটি আয়োজন, এটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি জিনিস এবং এই দৃশ্য আমাদের সিলেটেই সম্ভব। সিলেটবাসীরা এটার জন্য গর্ব করা উচিত এবং তারা গর্ব করেন। একই সাথে মহাদরবারে আমাদের সবার
শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আমরা সিলেটের মানুষ এবং সিলেট এত সুন্দর আয়োজন করে এবং সিলেটের তুমি উৎসব শুনে চোখে পড়ে মানুষের যে আনাগোনার যে ঢলটা মানুষের যে এখনো কিন্তু থামেনি, এখনো কিন্তু মানুষজন আছেন। ইতিমধ্যে আমি আপনাদেরকে যেমনটি বলেছিলাম তারা কিন্তু প্রথম সারিতে প্রায় 1000-এরও বেশি থালা সাজিয়েছিলেন, সেই জায়গাটি পরিপূর্ণ হওয়ার পরেও কিন্তু এখনো মানুষজন আসছেন এবং পাশে যে জায়গাটি আছে সেখানেও ইফতার গ্রহণ করার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন এবং যত মানুষজন যারাই আসছেন না কেন তাদের কাউকে কিন্তু তারা ফিরিয়ে দিচ্ছেন না, তারা সবার জন্য কিন্তু ব্যবস্থা করে আজান পড়বে এবং মুসল্লিরা সারাদিন রোজা রেখেছেন তারা আকর্ষণ করে এখন যে ইফতার করবেন তাদের ইফতার করতে যেটুকু প্রশান্তি দরকার যা যা করা দরকার একটা পরিপূর্ণ ইফতারের জন্য তার সবটুকু আয়োজন কিন্তু তিনি করেছেন। সেই মানুষটি হচ্ছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল সেলিম এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে আমাদেরকে তিনি ক্যামেরা আসতে চান না বা এই বিষয়ে তিনি কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ দিতে রাজি হননি, অর্থাৎ তিনি কোনো ধরনের শোক তিনি করতে চাননি। এই বিশাল এই উদ্যোগটি নিয়ে তিনি ক্যামেরার সামনে কথা বলতে পর্যন্ত রাজি হননি। সব শ্রেণীকক্ষের মানুষজন কিন্তু এখানে এসেছেন, তারা বসছেন এবং কিছুক্ষণ পরে ইফতার গ্রহণ করবেন। চমৎকার এই দৃশ্যটি মুসল্লিদের এই মিলন মেলা আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন একজন ভাইয়া মাইক দিয়ে ডাকতেছেন, হ্যান্ড মাইক দিয়ে রীতিমতো ঘোষণা করে মানুষজনদেরকে তিনি নিয়ে আসতেছেন এবং এখানে ইফতার গ্রহণ করার জন্য তারা কিন্তু সবিনয়ে অনুরোধ করতেছেন। সবকিছু মিলিয়ে বলাই চলে যে এখানে যে মানুষজন বসে ইফতার করছেন, যেসব ছিন্নমূল অসহায় দুঃস্থ মানুষেরা বসে অসহায় মানুষেরা বসে ইফতার করছেন, তারা একটি মুহূর্তের জন্য তারা নিজেদেরকে অসহায় বা দুঃস্থ মনে করছেন না এখানে আসার পর। কেননা এই যে আয়োজন, তাদের এই যে উদ্যোগ, এটি এতই চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগ যে তারা সব মানুষদেরকে কিন্তু অত্যন্ত সমাদর করে সুন্দরভাবে, অর্থাৎ অতিথিদের যেভাবে আপ্যায়ন করা হয়, আপনি একটা রেস্টুরেন্টে গেলে যে আপ্যায়নটুকু পাবেন তার অনেকটাই কিন্তু এখানেও তারা পাচ্ছেন। অর্থাৎ সারাদিন রোজা রাখার পর মুসল্লিরা এখানে এসেছেন, এই বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু তাদেরকে যতটুকু সম্মান করা দরকার, যতটুকু সেবা করা দরকার তার সবটুকুই করছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই যে এত বড় একটি হল রুমের একটু জায়গাও খালি নেই, পরিপূর্ণ হয়ে আছে। কিছুক্ষণ পরে একসাথে প্রায় 1500-এর উপরে প্রায় 2000 মুসলিম একসাথে ইফতার করবেন। এটি অত্যন্ত সিলেটবাসীর জন্য আমাদের জন্য গর্বের এবং অত্যন্ত ভালো কাজ, আমাদের সবার উচিত, যারা সামর্থ্যবান আছেন যারা বিত্তবান আছেন তাদের সবার উচিত রমজান মাস ধরে যারা অসহায় দুঃস্থ নিম্নবিত্ত মানুষ আছেন, অনেকেই আছেন সারাদিন রোজা রাখার পর একটু ভালো করে ইফতার করতে পারেন। আমাদের দেশে এখনই এমন মানুষ আছেন সারাদিন রোজা রাখার পর যারা শুকনো মুড়ি আর পানি দিয়ে ইফতার করে থাকেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের উচিত। দর্শক এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি, ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।